আসসালামু আলাইকুম। আজকে আমি সেমাই আর ডিম দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করব। এখানে আমার লাগতেছে সেমাই, একটি ডিম আর চিনি। প্রথমে সেমাইগুলোকে হাত দিয়ে একটু ভেঙে নেব। তারপর ডিম ভেঙে দিয়ে দেব, একটু সামান্য লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি চিনি দিয়ে দেব। যে যেমন মিষ্টি খাইতে পারেন সে তেমন ভাবে চিনির পরিমাণ দিবেন। চিনি দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপর হাতের সাহায্যে এভাবে চেপে নিয়ে দুই হাতের তালু দিয়ে তারপরে এভাবে বানিয়ে নিন। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে দিন। তারপর তেল একটু গরম হয়ে আসলে পিঠাগুলো এক এক করে ছেড়ে দিন। এরপর আস্তে আস্তে এপিঠ ওপিঠ ভেজে নিন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।